नमस्कार प्रिय दर्शक बंधुरा, अपनारा देखें अपन प्रिय चैनल कैरियर आपडेट बेंगली। बंधुरा, दुआरे सरकार कैम्प चलते इतिमदे राज्य विभिन्न जगह दुआरे सरकार कैम्प चलते। तो बंधुरा, कैम्पे अपनारा किन्तु नानान प्रकल्प आवेदन कर एखो पर्त कैम्प है समस्त एलिका तरह आवेदन करबें। तो बंधुरा, आजकल एक प्रकल्प बेपारे बे प्रकल्पे जी अपने आवेदन करें तो एखान आवेदन करा जाए। तो आवेदन कर लेना क्यों अपन अकाउंटे पे जा 25,000 टाका एवं से संगे और नानान धरण सुविधा पे जा। तो बंधुरा, क्यों आवेदन करबें सम्पूर्ण आपडेट थक भिडियोटर मध्य। तई बंधुरा, भिडियो के ना टे शेष पर्त देखते थकूँ। तो बंधुरा, आजकल जो प्रकल्पटर बेपारे बता हे बिनामूल्य सामाजिक सुरक्षा योजना। हाँ बंधुरा, तो दुआरे सरकार कैम्पे अपनारा सामाजिक सुरक्षा योजन आवेदन करतेबेंट। तो ये आवेदन कर ले सुविधागुलो अपन मिले। तो चलू अपन के एक नजरे देखिए दी। तो भाला उपभोक्ता सर्वनिम्न 40% शारीरिक अक्षम थाकले 50,000 टाका देया हबे। स्वाभाविक मृत्यु होले 50,000 टाका देया हबे। दुर्घटनार कारणे जदि कारोर मृत्यु हय सेक्षेत्रे तार फैमिली के 2,00,000 टाका देया हबे। उपभोक्ता जदि दुर्घटनाजनित कारणे एकटी चोखेर दृष्टि हारिये थाकेन सेक्षेत्रे एकटी हातेर कर्मक्षमता अथवा एकटी पायेर चलार शक्ति हारिये थाके सेक्षेत्रे ताके 1,00,000 टाका क्षतिपूरण देया हबे। आबार जदि कोनो उपभोक्ता दुर्घटनाजनित कारणे दुटी पायेर चलार शक्ति हारिये फेले सेक्षेत्रेओ 2,00,000 टाका क्षतिपूरण देया हबे। आबार जदि उपभोक्तार दुटो कन्या सन्तान थाके एवं तादेर स्नातक स्तर पर्यन्त पढ़ाशोना कमप्लीट करार जन्य प्रत्येके के माता पिछु 25,000 टाका करे आर्थिक सहयोगिता देया हबे। तो बंधुरा, बुझते पेरेछेन? तो सामाजिक सुरक्षा योजना कर ले आपनारा किन्तु नानान धरनेर सुविधा पेये जाबेन। एवं सेई संगे आपनारा देखते पेलेन आपनादेर फैमिलीते ए दुटो कन्या सन्तान पर्यन्त अर्थात प्रथम कन्या सन्तान हलो पाबे एवं दुई नम्बर कन्या सन्तान हलो ए सुयोग सुविधा पाओया जाबे। स्नातक स्तर पर्यन्त पढ़ाशोना करार जन्य प्रत्येकके माथा पिछु 25,000 टाका करे देया हबे। एवं देखुन बंधुरा, एखाने बला होयेछे एई सुविधाटा तखनई पाओया जाबे जखन सेई कन्या सन्तानरा पढ़ाशोना कमप्लीट करा पर्यन्त अबिवाहित थेके যদি থাকেন। অর্থাৎ যে কন্যা সন্তানদের এর স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার জন্য 25,000 টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে যদি কন্যা সন্তানরা অবিবাহিত থাকে তবে এই টাকাটা দেওয়া হবে। তাদের যদি বিবাহ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টাকাটা দেওয়া হবে না। উচ্চ মাধ্যমিক স্তরে পর্যন্ত পড়াশোনা চলতে থাকলে সেক্ষেত্রে 500 টাকা সহযোগিতা দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক স্তর থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা চলতে থাকলে সেক্ষেত্রে 4,000 টাকা দেওয়া হবে। স্নাতক স্তরে বিজ্ঞান, বাণিজ্য, কলা এই সমস্ত বিষয়ের উপর পড়াশোনা করতে প্রতি বছর 6,000 টাকা করে সহযোগিতা দেয়া করা হবে। আইটিআইতে প্রশিক্ষণ চলাকালীন প্রতি বছর 10,000 টাকা করে সহযোগিতা দেয়া হবে। আবার স্নাতক স্তরে এই সমস্ত বিষয়ের উপর পড়াশোনা করতে থাকলে প্রতি বছর 10,000 টাকা পর্যন্ত সহযোগিতা করা হবে। পলিটেকনিকে পড়াশোনা চলাকালীন প্রতি বছর 10,000 টাকা করে পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এই সমস্ত পড়াশোনার ক্ষেত্রে বছরে 30,000 টাকা পর্যন্ত সহযোগিতা করা হবে। উপভোক্তা এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং তার সাথে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হতে পারে, যার ফলে তারা সামর্থ্য অনুযায়ী অর্থনৈতিক কাজ কারবার করতে উৎসাহিত হতে পারেন এবং জীবনে অনেকটা উন্নতি সাধন করতে পারবেন। সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট থেকে নিখরচায় এই প্রশিক্ষণটা দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন? তো আপনারা যদি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা করে থাকেন বা ফর্ম ফিল আপ করে জমা করেন ক্যাম্পে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু নানান ধরনের কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন এই একটি মাত্র প্রকল্প থেকে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে দিই, এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা করলে আপনাদেরকে একটা কার্ড দেওয়া হবে, যেটা সামাজিক মুক্তি কার্ড নামে পরিচিত। তো ওই কার্ডটি দেখে কিন্তু আপনারা এই সমস্ত বেনিফিট পাবেন, ঠিক আছে? তো এখানে এ শুধুমাত্র আপনারা যে বেনিফিট পাবেন তা নয়, এখানে কিন্তু নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে। দেখুন বন্ধুরা, আরও কি সুযোগ সুবিধা রয়েছে বলা হচ্ছে। তো যেটা বলার কথা ছিল, এই যে সামাজিক সুরক্ষা যোজনায় আগে টাকা জমা করতে হতো প্রতি মাসে মাসে, তো এখন কিন্তু আর টাকা জমা করতে হয় না, সরকার পুরোপুরি ফ্রি করে দিয়েছে। অর্থাৎ সরকার একটা টাকা অ্যামাউন্ট দিত আর যিনি করতেন তিনি একটা অ্যামাউন্ট দিতেন। তো এক্ষেত্রে কিন্তু সরকার পুরোটা নিজের কাছে তুলে নিয়েছে রাজ্য সরকার। এখানে আবেদন করলে আর কোনোরকম টাকা দিতে হয় না। তো বলা হয়েছে, তো প্রভিডেন্ট ফান্ডে জমা টাকা 60 বছর বয়স হয়ে যাওয়ার পর উপভোক্তা সেই টাকা সুদে আসলে ফেরত পাবেন। তো এখানে যে আপনি কার্ডটা করবেন, তো কার্ডটা করার পর কী হবে, আপনার যেটা বলছিলাম আগে যেটা ছিল আপনি 25 টাকা দিতেন, অর্থাৎ এখানে 25 টাকা করে দিতে হতো আর সরকার 30 টাকা দিত, অর্থাৎ আপনার টোটাল 55 টাকা করে আপনার এই কার্ডে জমা পড়তো। তো এখন কিন্তু 55 টাকা পুরোটাই সরকার কিন্তু নিজে দিয়ে দিচ্ছে। আর এক্ষেত্রে যখনই আপনার বয়স 60 বছর হয়ে যাবে
সেক্ষেত্রে যে টাকাটা আপনার ওখানে গচ্ছিত হচ্ছে বা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে সেটা কিন্তু আপনারা সুদে আসলে ফেরত পাবেন। এবং বলা হয়েছে এই যোজনা চলাকালীন মাঝপথে যদি উপভোক্তার মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে যিনি নমিনি থাকবেন তাকে 2,50,000 টাকারও বেশি দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, অর্থাৎ যে টাকাটা জমা হচ্ছে সেই টাকাটা কিন্তু সুদে আসলে তার নমিনিকে ফেরত দিয়ে দেওয়া হবে। এছাড়া বলা হয়েছে শল্য চিকিৎসার ক্ষেত্রে 60,000 টাকা দেওয়া হবে, বছরে 60,000 টাকা পর্যন্ত এখানে চিকিৎসার সুবিধা আপনারা পাবেন। উপভোক্তার পরিবারের অন্যান্য সদস্যরা চিকিৎসার জন্য বছরে 20,000 টাকা পর্যন্ত সাহায্য পাবেন। যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে উপভোক্তার কাজের দিন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে উপভোক্তা প্রথম 5 দিনের জন্য 10,000 টাকা করে এবং বাকি দিনগুলোর জন্য অতিরিক্ত 100 টাকা করে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হবে। বন্ধুরা বুঝতে পেরেছেন, তো আপনারা কিন্তু এই প্রকল্প করতে পারেন, খুব সুন্দর এখানে বেনিফিট রয়েছে। তো এই প্রকল্প করার জন্য যেটি করতে হবে এবারে বলি, তো দুয়ারে সরকার ক্যাম্প যে হচ্ছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে। সেখানে গিয়ে আপনি বলবেন যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল আপ করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম সেখান থেকে দেওয়া হবে, তো সেটা ফর্ম ফিল আপ করে আপনি জমা করে দেবেন। তো দিলে কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পের লাভ ওঠাতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এটাই ছিল আপডেট। আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না।